লড়াইতে পারতেছে না, তিনটে মানুষ মাছগুলোকে একটু ওয়াশ করবে কিন্তু সেটা পারতেছে না। বাহ দর্শক, অনেক মাছ। যদিও মাছগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাহ বাহ বাহ, এই যে পোয়া মাছ, মাছটা এখনো জীবিত। যে দেখুন দর্শক, কত বড় একটা পোয়া মাছ, মাছটা এখন একদম জীবিতই আছে। এরপরে আরো অনেক মাছ আছে দেখতে পাচ্ছেন, নদীতে ঢেউয়ে পানি উঠতেছে, নামতেছে পোয়া মাছ। আজকে বেশ কিছু পোয়া মাছ দেখা যাচ্ছে এবং নদীতেও প্রচুর পরিমাণে ঢেউ আজকে। আমরা সামনের দিকে এগুচ্ছি আর মাছ দেখতেছি দর্শক। এই যে আরো একটা পোয়া মাছ, নদীর ঢেউয়ে পানি উঠতেছে, নামতেছে, মাছগুলো খেলা করতেছে। দেখুন কি সুন্দর মাছগুলো খেলা করতেছে। দর্শক দেখুন এখানে কতগুলো মাছ, এই যে পোয়া মাছ, এই আছে একটা বাঁশপাতা মাছ, বাঁশপাতা মাছ ধরতে পারতেছি না, বেশ ভালো সাইজের একটা বাঁশপাতা মাছ। আপনাদের অনেকেরই পছন্দের মাছ এই বাঁশপাতা মাছ, দেখুন একদম জীবিত বাঁশপাতা মাছ। এদিকে আছে একটা খুসুল মাছ, এই যে খুসুল মাছ, অত্যন্ত মজার একটি মাছ খুসুল মাছ। ছুটে যাওয়ার জন্য বেশ চেষ্টা করতেছে। ওহো দেখুন এই পানি ওখানে থাকুক। মানে পিসিল মাছটা নিজের জন্য ধরতে একটু কষ্ট, দেখুন দেখুন জীবিত বাঁশপাতা মাছ। এটাকে অনেক জায়গায় অনেক নামে ডাকা হয়, কেউ বাঁশপাতা বলে, কেউ সোনাপাতা বলে, কেউ ছোটা বিলে বলে, এত এলাকায় এক এক নাম। সামনে আরও বেশ কিছু মাছ আছে, তবে পার্শে মাছটাই বেশি আজকে, পার্শে মাছ এবং পোয়া মাছ এই দুইটাই বেশি। এই যে এখানে প্রচুর পরিমাণে পার্শে মাছ আছে কোষের ভিতরে, আমরা কিছুক্ষণ পরে কোষ দিয়ে মাছ ধরব, আপনারা দেখবেন অবশ্যই, সবাই সাথেই থাকুন। তবে তার আগে আমি আরেকটু সামনে যাই, দেখি সামনে কী কী মাছ আছে। এই যে বাটা মাছ, এই হচ্ছে এটা এক প্রকারের কুচে, এটাকে আমরা স্থানীয় ভাষায় বলি তেলকুফা। তো যাই হোক দর্শক, আমাদের মাছ সংগ্রহ শুরু হয়ে গেছে, অলরেডি মাছগুলো সংগ্রহ করা হচ্ছে। দেখা যাক আমরা কী পরিমাণ মাছ সংগ্রহ করলাম এতক্ষণ। এই যে বিভিন্ন সাইজের পার্শে মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছ,
বেশ সুন্দর চিংড়ি মাছ। আজকে বাতাসটা অনেক বেশি, যে জন্য নদীতে ঢেউ অনেক। আপনারা হয়তো ঢেউয়ের শব্দগুলো শুনতে পাচ্ছেন। আর এদিকে আছে আমাদের জমিদার সাপ, পিছন পিছন পরি দিতেছে না, মাছটা পাইতেছে। আমাদের সগির সাহেব সে কোষ টানতেছে, কোষের ভিতরে মাছগুলো কেমন করতেছে দেখুন। বাহ, দেখুন কোষে কি সুন্দর মাছ। মাছ আমরা খাই বা না খাই, ধরার আনন্দটা অনেক বড়। সাইজের একটা পোয়া মাছ ধরলো জমিদার সাহেব। কোষের এদিক থেকেও এখন মাছগুলোকে সব এই মাছ বরাবর নেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি নিয়ামত, কি সুন্দর মাছ আমাদের জন্য দিয়ে রাখছে নদীতে। কারণ সুতোগুলোও ফলানো হচ্ছে। মাছগুলো সব পটে ভরা হয়ে গেল। মাছগুলো দেখুন কি সুন্দর, হ্যাঁ একদম ফ্রেশ মাছ। এই সাইজের ফালসে মাছটা তো আগে দেখাইনি কিন্তু, না এত বড় সাইজের ফালসে মাছ এই প্রথম। আজকে হচ্ছে যে জালে ফালসে মাছের একটা চক বাজছে বুঝছো, কারণ জালের এই মতো থেকে ওই মতো যা দেখলাম সবই মাছ। মাছগুলোকে রেখে আসতে হবে, কারণ হচ্ছে যে ইয়া পট প্রায় ভরে গেছে, তখন মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে পড়ে যাচ্ছে। এই জন্য মাছগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এখন। এই যে সামনে আমরা বাকি মাছগুলো রাখছি সেখানে এগুলো রেখে আসা হবে। এই যে মাছ আমরা এখানে মানে আমাদের সাথে ঝুড়ি ছিল না বা বাস্কেট ছিল না, যে জন্য মাছগুলোকে সব জালে রেখে গেছি। আর একটু দেখুন এখানে কী পরিমাণে মাছ, এখানে কী পরিমাণে মাছ আমরা রেখে গেছি আগে, সেটা একটু দেখুন সবাই। একটু একটু ভাবো, একটু কল্পনা করুন, যেখানে আমি যাই একটু কল্পনা করুন যেখানে কি পরিমাণে মাছ থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব মাছ আমরা আগে ধুয়ে রেখে গেছি এখানে। যদিও সব আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ এত এত মাছ
এবং তিন থেকে চারটা গ্রুপ জালের চারদিক থেকে মাছগুলো সংগ্রহ করতেছিল। এবং এই কিন্তু সব মাছ না, আমাদের মাছ সর্বত্র অর্ধেক ধরা হয়েছে। তবে আপনারা কমেন্টে জানান যে এখানে কী পরিমাণে মাছ হইতে পারে, কী পরিমাণ মাছ এখানে হইতে পারে আপনারা একটু কমেন্টে জানান। দেখুন মাছ, সব জালগুলোকে সব গুছিয়ে নিয়ে আসা হয়েছে, এখন জালগুলোকে ধোয়া হবে। এই যে জালগুলোকে সব ধোয়া হচ্ছে, আর এই যে জালের পাশেই আছে আমাদের রাখা সেই মাছগুলো। জাল তো এখান থেকে খোলা, মাছ তো বেরোয় যাবে। মাছগুলো এখনো জীবিত আছে, দেখুন অনেক মাছ জীবিত আছে। না দর্শক, এখানে কি পরিমাণ মাছ আপনারা একটু কমেন্ট করেন, আমার খুব জানার ইচ্ছে যে আপনাদের জাজমেন্ট কেমন। একটু কমেন্ট করেন যেখানে কি পরিমাণে মাছ হইতে পারে। ক্যামেরায় আসলে কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বুঝতেছি না, কিন্তু এত মাছ একটা তো দেখলে মানে যে কারণে একটু বেশি ভালো লাগবে স্বাভাবিক। মাছগুলোকে লড়াইতে পারতেছে না, তিনটা মানুষ মাছগুলোকে একটু ওয়াশ করবে কিন্তু সেটা পারতেছে না। কাদা হলো বাইরে লড়াবে জোরে জোরে ও উঠছে উঠছে। তিনটা মানুষ মাছগুলোকে নৌকায় উঠাইতে পারতেছে না। আমি একটু ধরি দাও চারটা মানুষ আলু রাখার দিয়ে হেল্প করার চেষ্টা করছিলাম, কিন্তু কয়েকজন মাস হবে এখানে, কত মন মাছ হবে যে মানে বাসটা নৌকা উঠতেছে না, দর তো জবা নাই। আরো বসে মেরে মাথা শুকা যায় অসুখে। দেখুন মাছগুলো নৌকা ভরে গেল। এই মাছ কিন্তু শেষ না, আরো মাছ আছে, আরো আছে। হ্যাঁ পরে নি।
এমন ফ্রেশ মাছ যারা কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আর এ ব্যাপারে আরো জানতে হলে চলে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের অ্যাডভেঞ্চার বিডি ফিশ শপ নামে একটা ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, তো এখানে আপনারা নক করলেই পেয়ে যাবেন আমাদেরকে। আর যেখানে শেষ করব, এরপরে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, তার পাশে সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বিডির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।